একটি বই পড়ার দুটি উদ্দেশ্য থাকা উচিত। একটি হচ্ছে বইটি থেকে একটি ভালো ধরনের অভিজ্ঞতা অর্জন করা, পাশাপাশি হচ্ছে বইটি নিয়ে গর্ব করতে পারা। বইমেলায় যে বই প্রকাশিত হচ্ছে সেই বই কিনে বই পড়ে পাঠকরা অবশ্যই গর্বিত হন, সেই প্রত্যাশা আমাদের। পাশাপাশি আজ বইমেলার ১৬তম দিনে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি, গত কয়েকদিনের তুলনায় বা বিগত সময়ের তুলনায় এখন দেখতে পাচ্ছি বইয়ের পাঠকের সংখ্যা খুব বেশি, সেটি আমরা গত কয়েকদিন ধরে বলেছি। অর্থাৎ বই বাছাইকরণ প্রক্রিয়া শেষে বই কেনার দিকে কিন্তু মনোযোগী হচ্ছেন পাঠকেরা। আজ আমরা কথা বলব বিশেষ কিছু অতিথির সঙ্গে। বিশেষ কিছু অতিথি এই অর্থেই আমি বলছি, কারণ আমার আশপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই চট্টগ্রাম থেকে এসেছেন, এবং চট্টগ্রাম থেকে ৬০ জনের একটি লেখকদের দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। শুরুতেই রাশেদ ভাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনি একটু আমাকে এই কথা বলতে চাই বলবেন যে চট্টগ্রামেও একটি বইমেলা শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে এবং সেটি পুরো মাসব্যাপী চলবে। আপনারা চট্টগ্রামের আপনাদের নিজেদের বইমেলা পেলে আমাদের ঢাকার বইমেলায় আসলে কিসের উদ্দেশ্য? এটা হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা একাডেমি বইমেলা এটা একেবারে অনেক আগে থেকে তো প্রাণের মেলায় রূপান্তরিত হয়েছে। এই বাংলা একাডেমির বইমেলার সঙ্গে আমরা যুক্ত অনেক আগে থেকে। আমরা জানি এই বাংলা একাডেমির বইমেলা শুধু লেখকদের জন্যে না, লেখক পাঠক এবং প্রকাশকের জন্যে একটা ভাবনা বিনিময় কেন্দ্র হিসেবে, মিলন মেলা হিসেবে চিহ্নিত পরিগণিত হয়ে আসছে। আমরা চট্টগ্রামে যে বইমেলাটা শুরু করেছি ৮ তারিখ থেকে, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে, এটা ২০১৯ সাল থেকে অভিন্ন বইমেলা শুরু হয়েছে, সেই বইমেলার সঙ্গে আমিও যুক্ত। আর বাংলা একাডেমির বইমেলায় প্রতি বছর আমরা চট্টগ্রাম একাডেমি নামে একটা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান আছে, সেই চট্টগ্রাম একাডেমির উদ্যোগে আমরা নানাজন এই বইমেলায় আসি, একেবারে দল বেঁধে আসি। এইবারে আমরা এটার নাম দিয়েছি সাহিত্য ভ্রমণ। সাহিত্য ভ্রমণ, আমরা ৬০ জনের সাহিত্যকর্মী আমরা এসেছি এই বইমেলায়। বইমেলার নানা স্টল আমরা পরিদর্শন করব। আপনাদের এই সাহিত্য ভ্রমণ কেমন হচ্ছে? এবং একটু বলতে চাই যে চট্টগ্রাম এবং এই ঢাকার বইমেলার মধ্যে কী তফাত দেখতে পাচ্ছেন? এটা ঢাকার বইমেলা তো, এটা তো অনন্য বইমেলা। এটা এটার সঙ্গে আবার আমাদের চট্টগ্রামের বইমেলা চলে না, কিন্তু তারপরও আমরা ঢাকার একুশের বইমেলা, বাংলা একাডেমির বইমেলাকে সামনে রেখে আমাদের চট্টগ্রামের বইমেলাকে সাজাতে চেয়েছি, চেষ্টা করছি। আগামীতে হয়তো এটা বইমেলা রূপান্তরিত হবে। আপনারা তো সবে মাত্র শুরু করলেন, আপনাদের আরও এগিয়ে যাবেন এবং চট্টগ্রামের আদলে দেশের বিভিন্ন স্থানে একইভাবে হোক সেটা তো আমরা প্রত্যাশা করতেই পারি। তো ভ্রমণের আরেকটা দিক হচ্ছে অধ্যাপক খালেদ শিশু সাহিত্য পুরস্কার আমরা প্রতি বছর ঢাকায় করে দিয়ে থাকি। এই বছর আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালে চট্টগ্রাম সমিতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হবে, এটাও কিন্তু সাহিত্য ভ্রমণের অংশ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরও একজনের সঙ্গে কথা বলতে চাই, জিন্নাহ চৌধুরী, আপনিও এই প্রতিনিধি দলের সদস্য। একটু জানতে চাই, আমরা বলার ক্ষেত্রে একটু একটা কথা বলে থাকি, কেন্দ্র এবং প্রান্ত। আমরা ঢাকা বা একটু শহর কেন্দ্রে যারা থাকি তারা কেন্দ্রে আছি এরকম একটা কথা বলে থাকি, আর প্রান্তিক বলি একটু গ্রামীণ জনগোষ্ঠীকে। আপনার কাছে কি মনে হয় প্রান্তিক মানুষ হয়ে আপনাদের লেখনী কেমন হচ্ছে? আপনারা কতটা, আপনারা কি একটু বঞ্চিত মনে করেন কিনা নিজেদেরকে, বা লেখনীর ক্ষেত্রে কি প্রান্ত এবং কেন্দ্র বলতে কোনো কথা হয় কিনা আসলে? হ্যাঁ, এটা সব বিষয়ে হতে পারে, প্রান্তিক এবং কেন্দ্র এটা সবসময় ছিল, আগেও ছিল, এখনও থাকবে, আগামীতেও থাকবে। তো আমরা তারপরেও মনে করি যারা মফস্বল কেন্দ্রিক, আমরা চট্টগ্রামকে যদি মফস্বল বলি, এটা প্রান্তিক, আপনি নিজেই বললেন প্রান্ত শহরের মানুষ আমরা সেখান থেকে এসেছি, তো একটা ভাব ওরকম থেকেই যায়। তারপরও যারা আছে চট্টগ্রাম, ঢাকায় লিড দিচ্ছে, বাংলা একাডেমির মহাপরিচালক যিনি, তিনিও কিন্তু চট্টগ্রামের, প্রান্তিক মানুষ হয়েও তিনি ঢাকাকে লিড দিচ্ছে, বাংলাদেশকে লিড দিচ্ছে। ঠিক একইভাবে অনেক মিনার মনসুর এখন আপনার জাতীয় গ্রন্থকেন্দ্রের মহাপরিচালক, তিনিও চট্টগ্রামের। তবু আমরা এটা মনে করি না যে আমরা পিছিয়ে আছি প্রান্তিক মানুষ হিসাবে। ঢাকায় আসি মূলত বইমেলাতে, এখানে শুধু বই দেখার জন্য, বই কেনার জন্য, বইয়ের গন্ধ শোকার জন্য, এবং একই সঙ্গে আমাদের সাথে আমাদের প্রিয় যারা সতীর্থ লেখক আছে তাদের সাথে মত বিনিময় করবার জন্য। আর পাশাপাশি আমরা গ্রামীণ জনগোষ্ঠীকে তো একদমই বাদ দিতে পারি না। আমরা যদি আমাদের সাহিত্যের বড় বড় সাহিত্য কর্মগুলোর কথা বলি, গ্রামীণ মানুষের যে বিষয়গুলো উঠে আসে সেটি তো অস্বীকার করার উপায় নেই। আমরা সেই প্রান্তিক যারা লেখক আছেন তাদের আসলে লেখনীর অবস্থা এখন কী পর্যায়ে রয়েছে? এটা সুযোগ সুবিধার বিষয়টা যদি দিকে যদি বিবেচনা করেন, তাহলে বলতে হবে যে যেহেতু প্রান্তিক মানুষেরা ঢাকার মতো সেই সুযোগ সুবিধা পায় না, এখানে বাংলা একাডেমি কেন্দ্রিক যে বইমেলা, এই বইমেলায় বিশাল আকারের একটা বড় ধরনের মেলা হয়, যেটা আমরা মফস্বল শহরে কিংবা প্রান্তিক শহরে থেকে সেটা আমরা করতে পারি না। এদিক থেকে একটা দুঃখবোধ তো থেকেই যায়।
তো তারপরেও এখনও আমি মনে করি যে গ্রাম কেন্দ্রিক শহর এখন শহর কেন্দ্রিক মফস্বল কেন্দ্রিক যেভাবে মেলাগুলো হচ্ছে, এবার কিছুদিন আগে আমরা সাহিত্য মেলা করলো সরকারের এটা বাংলা একাডেমির উদ্যোগে এবং একই সঙ্গে জেলা প্রশাসন মিলে, এতেও অনেক সাড়া পাওয়া গেছে এবং প্রান্তিক মানুষেরা এখন যোগ হচ্ছে ঢাকার সঙ্গে এবং সাহিত্যের সঙ্গে আমাদের সাহিত্য আন্দোলনের সঙ্গে। আমরা মনে করি প্রান্তিক এবং কেন্দ্র এটা বলতে কিছু না থাকাই ভালো, আমরা সবাই মিলে মিশেই তো কাজ করি, যৌথ উদ্যোগ। এবার যদি আমি আপনার বই সম্পর্কে একটু জানতে চাই, আপনি হাতেও একটি বই নিয়ে এখানে হাজির হয়েছেন। আমার এটি অবশ্যই এইবারের বই নয়, এটা গতবার গত মেলায় বইটা আমরা দেখাতে চাই। হ্যাঁ, কবিতায় বঙ্গবন্ধু, কবিতায় বঙ্গবন্ধু মূলত এটি সম্পাদনা আমার। এটি আসলে ঠিক এখন যেভাবে বঙ্গবন্ধুর উপরে প্রচুর বই বেরোচ্ছে এটা সেরকম বই ছিল না। আমি এটা 5 বছর আগে পরিকল্পনা করছিলাম, কিন্তু আমরা সেই সময় কোভিড এবং অন্যান্য কারণে আমরা এটা করে উঠতে পারিনি, যার ফলে গত বছর এই বইটি করেছি। এখানে 100টি কবিতা আছে আমাদের, মানে নেতৃস্থানীয় কবিদের থেকে শুরু করে যারা এখন কবিতায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, সম্ভাবনাময় অনেক কবির কবিতা এই বইয়ের মধ্যে আছে। অনেক ধন্যবাদ আপনাকে এবং পাশাপাশি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবার সাথে যদি আমি কথা বলতে পারতাম তাহলে এই যে আপনাদের সাহিত্য ভ্রমণ, সেই সাহিত্য ভ্রমণ সম্পর্কে আমরা আরও ভালো করে জানতে পারতাম। আমি মনে করি প্রত্যেকেরই আপনাদের নতুন নতুন কথা আছে, আপনাদেরও অনেক অভিজ্ঞতা আছে। আমরা আশা করি যে আপনারা যে সাহিত্য ভ্রমণ করছেন সেই সাহিত্য ভ্রমণ সামনে এগিয়ে যাক, বা এই যে ঢাকার যে প্রাণের বইমেলায় আপনারা পা রেখেছেন আপনাদের এই পদচারণায় আমরাও গর্বিত। আমরা আশা করি এভাবেই কিন্তু শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক নয়, বইমেলা ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশ কেন্দ্রিক। আমার সহকর্মী মৌটুসি আছে বইমেলায়, বইমেলার কাছে তার খুঁটিনাটি অংশ জেনে নেব মৌটুসির কাছ থেকে। এসো একটি চিত্র যেটি আমরা প্রতিদিনই দেখছি সেই প্রথম দিন থেকে, সেটি হলো নতুন বই উন্মোচন। নতুন বই প্রতিদিনই উন্মোচিত হচ্ছে, সেই সাথে সাথে মেলার যে একটি প্রাণ সেটি হচ্ছে পাঠক লেখক প্রকাশক। তো প্রতি মেলায় কিন্তু এই একটি মিলন মেলা আমাদের চোখে পড়ে, তবে যেটি সবচাইতে বেশি আমাদের নজর কাড়ে সেটি হচ্ছে নতুন লেখক। এবং মেলা তো প্রতি বছরই আসে, পুরাতন লেখকরাও কিন্তু সেই সাথে সাথে মেলায় আসেন তাদের পাঠকদের সাথে দেখা করতে, তবে নতুন লেখক যাদের সেইভাবে পাঠক সংখ্যা কিন্তু গড়ে ওঠে না, তো নতুন লেখকরা কিন্তু তাদের বইটি উন্মোচিত হওয়ার খুশিতে তারা মেলায় আসেন এবং তাদের লেখা নতুন বইয়ের সাথে পাঠকদের সাথে পরিচিত করিয়ে দিতে আসেন। তেমনই একজন নতুন লেখক আমার সাথে এই মুহূর্তে আছেন, তিনি শিফাত হোসেন শাওন। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো, ভালো লাগতেছে যেহেতু আজকে আমার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে, এই জন্য খুব ভালো লাগতেছে। আসলে আপনার বইটি তো আজই মোড়ক উন্মোচিত হবে, আপনার অনুভূতি কেমন যে অমর একুশে বই মেলায় আপনার লেখা এই কাব্যগ্রন্থটি আজ উন্মোচিত হচ্ছে? আসলে এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আসলে যে কোনো জিনিস প্রথম যখন আসে সেটা আসলে কখনোই ভোলার মতো না। এটা একটা মানে বিশাল একটা অনুভূতি আমার কাছে এই মুহূর্তে আর কি। এবং আমি তো অনেক ছোটবেলা থেকে লেখালেখি করি, কিন্তু পাণ্ডুলিপিগুলো আসলে প্রকাশ করা হয়নি। তো তো এই যে ছোট একদম খুবই ছোট করে জানতে চাই যে কবিতার বই কেন লিখলেন? আসলে আমার শুরুটা হয়েছিল কবিতা লেখা দিয়ে, যার কারণে কবিতার প্রতি আমার আবেগটা বেশি এবং এই কারণেই কবিতা দিয়ে আমার শুরু করা এবং কাব্যগ্রন্থ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম নতুন লেখক শাওন ভাইয়ের সাথে, তো তিনি জানাচ্ছিলেন তার কবিতার বই আসা সম্বন্ধে, তার নতুন একটি বই আসছে সেটি সম্পর্কে। তো এই মুহূর্তে নিয়ে নিতে চাই ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত প্রাণের মেলায়। প্রাণের মেলায় এতক্ষণ আমার সঙ্গে ছিলেন একজন তরুণ লেখক এবং তার বই এবারই বইমেলার প্রথম প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে আরেকজন লেখক আছেন, যদিও তিনিও তরুণ লেখক, তবে তার কিন্তু এটি দ্বিতীয়বারের মতো মেলায় বই প্রকাশিত হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ মাহবুব আলম। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি। আজকে তো আপনারও একটি নতুন বই উন্মোচিত হচ্ছে, তো অনুভূতিটি জানাবেন এবং তার পাশাপাশি আপনার বইটি সম্পর্কে একটু বলবেন। বইমেলায় আমার বই প্রকাশ হচ্ছে, এটা আসলে অসাধারণ একটা অনুভূতি। তো আমার প্রথম বই প্রকাশিত হয় 2022 সালে, ওটা ছিল কবিতার বই এবং অনেক পাঠক গ্রহণ করেছিল বইটা। আর এবার আমার হচ্ছে একটা ভূতের বই, এটা প্রথম গল্প আর কি ভূতের। তো আশা করি যে পাঠকরা এটা পড়ে আনন্দ পাবে এবং এটা পাওয়া যাচ্ছে আমার যুক্ত স্টল নাম্বার 395/96। ভূতের গল্প যারা পছন্দ করে তারা এটা পড়লে আশা করি যে তারা মজা পাবে। এর আগে যে কবিতার বইটি এসেছিল সেটি কি নিয়ে লিখেছিলেন? সেটি ছিল প্রেমের, নিসর্গ এবং প্রেম ছিল সেখানে। এবং এবারেও কিন্তু আমার এই গল্পের যে ভূতের যে গল্পের বই, এটাতে হচ্ছে আমি আছি অশরীরী কিছু, কিন্তু সবসময় মানুষ খুবই মানে চিন্তা করতে ভালোবাসে। যদিও ভূতকে আমিও কিন্তু বিশ্বাস করি না, কিন্তু মানুষ কিন্তু কল্পনা করে যে আমার মনে হয় পিছনে কিছু একটা আছে। এই যে একটা থ্রিল, একটা মজা, তো সেটা আমি বইয়ের মধ্যে রাখার চেষ্টা করেছি। এই যে প্রেম থেকে সরাসরি অশরীরীতে চলে গেলেন, এটা কেন হলো? আসলে আমি যদি বলি তাহলে আসলে কবিতাতেই আমার বেশি ভালো লাগা। তারপরেও কিশোরদের জন্য কিছু বই হওয়া উচিত এবং কিছু আনন্দদায়ক কিছু বই হওয়া উচিত, সেটাকে চিন্তা করেই কিন্তু কিশোর এবং তরুণদের উপযোগী এই বইটা আমি করেছি, তাদের চিন্তা করে। লেখালেখিটা কত বছর যাবত করছেন? টুকটাক লেখালেখি করতাম, বাট এভাবে যে আমার বই প্রকাশিত হবে এটা আমি কখনো ভাবিনি। তো কোভিডের সময় যখন বাসায় অনেক অলস সময় কাটছিল তখন অনেকগুলো লেখা হয়েছে। তো আমার যে সহধর্মিনী, সে কিন্তু আমাকে উৎসাহ দিয়েছে যে তুমি এটা বের করতে পারো, সেখান থেকে আর কি বই প্রকাশের চিন্তা। তারপর এই যে গত বছর বইমেলায় বই প্রকাশিত হলো, এবছর আরেকটি ভূতের গল্প নিয়ে আপনি আজ হাজির হলেন, তো পরবর্তী বইমেলার জন্য কী কী পরিকল্পনা আছে? আমার বই আরও হচ্ছে ছোট গল্পের বই, একটা উপন্যাসও লেখা আছে, কবিতার বইও একটা তৈরি আছে, পাণ্ডুলিপি। তো আশা করি এগুলো আসবে। তো পাঠক যদি আমাকে গ্রহণ করে, আসলে কিন্তু একজন পাঠকরা কিন্তু লেখক তৈরি করে, কারণ আমার কাছে যদি পাঠকদের ডিমান্ড বেড়ে যায় বা সবসময় চায়, তাহলে কিন্তু আমি বাধ্য ভালো কিছু লিখতে। এটা আমি মনে করি যে পাঠকরা বই পড়লে তবে কিন্তু লেখক হওয়া যায়। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে আপনার নতুন বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। কথা বলছিলাম নতুন লেখকদের সাথে এবং তারা জানাচ্ছিলেন এই যে তাদের লেখার একটি অনুপ্রেরণা, লেখার লিখতে পারার এবং অমর একুশে বইমেলা তাদের নতুন বই আসার যে একটি অনুভূতির কথা। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার সহকর্মী রাশেদ বাপ্পি। বাপ্পি, আপনিও তো কথা বলছিলেন এক দল লেখকের সাথে, তো সেখানে তাদের অভিজ্ঞতা কেমন ছিল? আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা চট্টগ্রাম থেকে এসেছেন। তারা এই যে যাত্রা, তাদের যাত্রাকে বলছেন সাহিত্য ভ্রমণ। তারা এই ভ্রমণের মাধ্যমে তাদের এলাকায়ও কিন্তু বইমেলা শুরু হয়েছে, 8 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের বইমেলা চলবে। কিন্তু তারপরও তারা এখানে ছুটে এসেছেন কেন? এই যে বাংলা একাডেমির বইমেলা, এর যে ঐতিহ্য, এর যে পরিসর, এর যে বিশালত্ব, সেটি তো চট্টগ্রামের সাথে মিলবে না। এখান থেকে একটা বিচিত্র অভিজ্ঞতা অর্জন করার জন্যই তাদের এখানে আসা। পাশাপাশি আরেকটি বিষয় বলবো, তাদের কাছ থেকেও তাদের মতো করে কথা বললাম, জানলাম। পাশাপাশি আপনি একবার দেখেন যে বইমেলা প্রাঙ্গণে যদি আপনি শুধু হেঁটে বেড়ান, কোনো বই না কিনেন, শুধু হেঁটে বেড়ালেই কিন্তু আপনি এক বিচিত্র অভিজ্ঞতার মুখে পড়বেন। কত মানুষ কত বই নিয়ে কথা বলছে, কেউ নিজের বই ফেরি করে বিক্রি করছে, এমনও আমরা দেখতে পাচ্ছি। সে তার মতদর্শের কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সুতরাং এই বিচিত্র অভিজ্ঞতার জায়গায় আমরা আশা করব অনেক মানুষের পদচারণ হবে। প্রত্যেকে অভিজ্ঞতার মাধ্যমে তো মানুষ সমৃদ্ধ হয়। সেই সমৃদ্ধ হওয়ার যে যাত্রা, সেটি শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে। এখন কিন্তু আমরা একটু একটু করে পেরিয়ে যাচ্ছি, বইমেলার শেষ দিকে যাচ্ছি। আশা করব সামনে আরও পাঠক দর্শনার্থীর সংখ্যা বাড়বে। অবশ্যই বাপ্পি, জানছিলাম তো লেখকদের অনুভূতির কথা এবং পাঠকদের অনুভূতির কথা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিতে চাই, আজ কিন্তু সপ্তাহের শেষ দিন, তো শেষ দিন উপলক্ষে মানুষদের পদচারণা কিছুটা বইমেলায় কম, তবে আগামীকাল শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিন থাকায় কিন্তু সকাল থেকেই থাকছে শিশু প্রহরের আয়োজন। সেই সাথে সাথে কিন্তু শনিবারও শিশু প্রহরের আয়োজন থাকছে, সকাল 11টা থেকে শিশু প্রহরের আয়োজন থাকবে। তো শিশু প্রহরের আয়োজনে শিশুরা আসবেন, শিশুরা আনন্দ করবেন। সকাল 11টা থেকে শিশু প্রহরের আয়োজন থাকবে এবং 3টে থেকে কিন্তু রাত পর্যন্ত থাকবে বইমেলার যে পূর্ণ আনুষ্ঠানিকতা সেটি। তো এই ছিল আমাদের বইমেলার, প্রাণের বইমেলার আজকের আয়োজনে।